السلام عليكم. وعليكم السلام. ماما السلام عليكم. وعليكم السلام. ماما السلام عليكم. السلام عليكم. وعليكم السلام. ماما السلام عليكم. وعليكم السلام. السلام عليكم. السلام عليكم. وعليكم السلام. আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করব। দ্বিতীয় পত্র বইটা নিও, সাথে বইয়ের দ্বিতীয় পত্র বইটা নিও। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা ফোনিতি ও সুশাসন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় পাকিস্তান থেকে বাংলাদেশ অধ্যায়টা শুরু করব, ঠিক আছে? ঠিক আছে, আমাদের এই অধ্যায়ে এই এই বিষয়গুলো আমরা আলোচনা করব। পাকিস্তান রাষ্ট্রটা কেমন ছিল, পাকিস্তান রাষ্ট্রটা যে ভারতীয় উপমহাদেশ তার উত্তর উত্তর পশ্চিম এবং হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চল এই দুইটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম অঞ্চলকে নিয়ে গঠিত হয়েছিল। উপরের দিকে অর্থাৎ উত্তর পশ্চিমে ছিল চারটা প্রদেশ, পাঞ্জাব, সিন্ধু, হিন্দু উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, বেলুচিস্তান, আর উত্তর দিকে ছিল পূর্ব পাকিস্তান, আর হচ্ছে দক্ষিণ দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটা প্রদেশ পূর্ব পাকিস্তান। এই পাঁচটা প্রদেশ নিয়ে হচ্ছে পাকিস্তান গঠিত হয়েছিল। এটার স্বরূপ কিরকম ছিল, পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছিল 1947 সালে, কিন্তু পাকিস্তানের সংবিধান প্রণীত হয়েছিল এর থেকেও 9 বছর পরে 1956 সালে। তো এর আগ পর্যন্ত পাকিস্তান পরিচালিত হচ্ছিল যে গণপরিষদ আছে, অর্থাৎ ব্রিটিশরা যে গণপরিষদ গঠন করে দিয়েছিল সেই গণপরিষদের 1935 সালে ভারত গণপরিষদ যতক্ষণ পর্যন্ত সংবিধান প্রণয়ন করবে না তার আগ পর্যন্ত, এক মিনিট,
সে সময়কালের পাকিস্তান হচ্ছিল ইসলামী প্রজাতন্ত্র, ইসলামিক রিপাবলিক নামে রাষ্ট্রটি পরিচালিত হচ্ছিল, অর্থাৎ কোরআন সুন্নার আলোকে রাষ্ট্র পরিচালিত হবে। রাষ্ট্রটির ধরন হবে যুক্তরাষ্ট্রীয়, অর্থাৎ ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট, যেখানে এই যে চারটা প্রদেশ এবং কেন্দ্রশাসিত অঞ্চল, কেন্দ্রের হাতে সকল ক্ষমতা এবং প্রদেশগুলো স্বায়ত্তশাসিত থাকবে। সংসদীয় গণতন্ত্র থাকবে, অর্থাৎ যেখানে প্রধানমন্ত্রী তার মন্ত্রী পরিষদের দ্বারা, প্রধানমন্ত্রীর নেতৃত্বে তার মন্ত্রী পরিষদের দ্বারা রাষ্ট্র পরিচালনা করে। আর নির্বাচনের ব্যবস্থা থাকবে, কিন্তু নির্বাচন হয় নাই। নির্বাচন 1954 সালে প্রাদেশিক নির্বাচন হয় এবং 1970 সালে হচ্ছে সাধারণ নির্বাচন হয়। এর আগ পর্যন্ত কোনো নির্বাচনই হয়নি। আর বাঙালিদের অবস্থা হচ্ছে খুবই প্যাথেটিক, বাঙালিরা সব দিক থেকে বঞ্চিত ছিল। বাঙালিদের এই বঞ্চনার ইতিহাসটা তোমাদের বইয়ের এই এই পাকিস্তান রাষ্ট্রের স্বরূপ হচ্ছে 66 পেজে আছে, 66 পেজে। তো বাঙালিদের বঞ্চনাটাও এখানে দেওয়ার কথা, কিন্তু তারা বইটা ধারাবাহিক ভাবে করা হয়নি। এই বিধায় এটা হচ্ছে 109 নং পেজে চলে যাও, বইটা ধারাবাহিক ভাবে করা হয় নাই, একটু এলোমেলো করা হয়েছে। 109 নম্বর পেজে চলে যাও। গিয়েছ? এখানে মিলে কি দেখতে পাচ্ছ? পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য লেখা আছে না? তাই কি না? তোমাদের বইও কি তাই লেখা আছে? পেজে তোমাদের বইয়ে কি লেখা আছে? ঢাকা বিমানবন্দরে মোনায়েম খান লাঞ্ছিত, এটা 109 নম্বর পেজ। কেউ তো বললা না তোমাদের বইয়ে কি লেখা আছে? ম্যাম, ঢাকা বিমানবন্দরের মোনায়েম খান লাঞ্ছিত, ওইটা তার 109 পেজে। বলো কি এ অবস্থা কেন? তাহলে তাহলে পূর্ব পশ্চিম পাকিস্তানের বৈষম্য কোথায় দেওয়া আছে? আচ্ছা, মোনায়েম খান লাঞ্ছিত হচ্ছে আমার কাছে 104 পেজে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে 1 2 3 4 পেজ, আরো 4 পেজ সামনে যাও, আরো 4 পেজ সামনে যাও। পেজে যাও, দেখো তো 114 পেজে আছে কিনা। এখন পেয়েছো 114 পেজে আছে, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য। এইটা হচ্ছে 113 পেজ। আচ্ছা, কারো বইয়ে 13 হতে পারে, কারো বইয়ে 14 হতে পারে। এটা হচ্ছে 52 ভাষা আন্দোলনের আগের ঘটনা। বৈষম্যের প্রকৃতিটা আমরা আগে পড়বো, কিন্তু বইয়ে অনেক পরে দিয়েছে, আমরা এটা আগে পড়বো, তাহলে আমাদের ধারাবাহিকতা থাকবে। পাকিস্তান রাষ্ট্রটি শুরুতেই কিন্তু এই দুই প্রদেশের মধ্যে, দুই না চারটা প্রদেশ, কিন্তু দুই অঞ্চল আমরা বলবো, এটা পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, দুই অঞ্চলের মধ্যে সীমাহীন বৈষম্য ছিল। আর সব থেকে বেশি বৈষম্য ছিল, মানে সব থেকে বেশি বৈষম্যটা চোখে পড়ছে যখন তারা কিনা 56% বাংলা ভাষাভাষী মানুষের ভাষাকে রাষ্ট্রীয় ভাষা না করে মাত্র 3%-এর ভাষা উর্দুকে রাষ্ট্রীয় ভাষা করার জন্য ষড়যন্ত্র শুরু করলো। এই দুই পাকিস্তানের মধ্যে সাংস্কৃতিক ভিন্নতা ছিল, তাদের চলাফেরা, কথাবার্তা, আচার আচরণ, তাদের পোশাক, খাদ্যের অভ্যাস গুলা সবগুলাতে ভিন্নতা ছিল। জীবন প্রণালী থেকে শুরু করে আর সবকিছুতে তাদের, এই দুই পাকিস্তানের মধ্যে কোনো মিল ছিল না।
শিক্ষা ক্ষেত্রের বৈষম্য দেখো, পূর্ব পাকিস্তানের শিক্ষার্থী এই যে 1948 থেকে 1968 এই 20 বছরে শিক্ষার্থী বৃদ্ধি পেয়েছে মাত্র 5%, সেখানে পশ্চিম পাকিস্তানের শিক্ষার্থী বৃদ্ধি পায় 30%। ভৌগোলিক অবস্থানগত পার্থক্য দেখো, দূরত্ব হচ্ছে 1200 মাইল, পূর্ব পাকিস্তান শুধুমাত্র পশ্চিম পাকিস্তানের একটা উপনিবেশ হিসেবে ছিল। সামাজিক বৈষম্যের ক্ষেত্রে রাস্তাঘাট, স্কুল, কলেজ, অফিস, আদালত, হাসপাতাল, ডাকঘর, টেলিফোন, বিদ্যুৎ, শিক্ষা, অবকাঠামোগত উন্নয়ন, একই সাথে জীবনযাত্রা মানের উন্নয়নের দিক থেকে পশ্চিম পাকিস্তানের দিকে তাকালেই সেটা দৃশ্যমান হতো, কিন্তু পূর্ব পাকিস্তানে কোনো উন্নয়নের কোনো চিত্র দেখা যেত না। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে পার্থক্য তা দিয়ে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি, যেমন চালের দাম পশ্চিম পাকিস্তানে হচ্ছে 18 টাকা মণ, আর আর পূর্ব পাকিস্তানে হচ্ছে 50 টাকা মণ, আর গমের দাম হচ্ছে পশ্চিম পাকিস্তানে 10 টাকা মণ, আর পূর্ব পাকিস্তানে হচ্ছে 35 টাকা মণ। এখন ধরো আমি ঢাকায় থাকি আর তোমাদের কেউ একজন কুমিল্লায় থাকে, ঢাকায় হচ্ছে চালের কেজি হচ্ছে 50 টাকা, আর কুমিল্লায় যে আছে তার হচ্ছে 5 টাকা কেজি, এরকম বৈষম্য যদি তৈরি হয় তখন কি মানুষ সেটা কখনো মেনে নিবে? মেনে নিবে না। তো এইরকম মানে দৃশ্যমান এবং দেখতে খুবই কটু লাগে এরকম দৃশ্যমান বৈষম্য সৃষ্টি হয়েছিল। সামরিক ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের প্রতিনিধিত্ব ছিল মাত্র 3.9%, সেনাবাহিনীর 5% আসতো পূর্ব পাকিস্তান থেকে, পশ্চিম পাকিস্তান থেকে পুরো 95%, অর্থাৎ 100 জন সৈন্যের মধ্যে 95 জন পশ্চিম পাকিস্তানি সৈন্য, মাত্র 5 জন নেওয়া হতো পূর্ব পাকিস্তান থেকে। আবার নৌবাহিনীর ক্ষেত্রে 90 জন পশ্চিম পাকিস্তানি হলে মাত্র 10 জন হতো পূর্ব পাকিস্তানের। বিমান বাহিনীতে 85% পশ্চিম পাকিস্তান হলে মাত্র 16% হতো পূর্ব পাকিস্তানের। সিভিল প্রশাসনেও ঠিক একই রকম বৈষম্য ছিল। আচ্ছা, মাঝখানে প্রতিরক্ষা ব্যয়ের ক্ষেত্রে দেখো, 1947 থেকে 48 সাল পর্যন্ত এবং 1967 থেকে 68 সাল পর্যন্ত পাকিস্তানের সামরিক খাতে ব্যয় হয় 2444 কোটি টাকা, যার মধ্যে পূর্ব পাকিস্তানের ভাগে ছিল মাত্র 244 কোটি টাকা, আর বাকি যে বড় অঙ্কের টাকাটা 244 বাদ দিলেও তার অনেক টাকা রয়ে গেল 1000 সামথিং, এটা পুরোটা পশ্চিম পাকিস্তানের জন্য ব্যয় করা হয়। এই জন্যই পশ্চিম পাকিস্তানের উন্নয়ন এত বেশি ছিল। সিভিল প্রশাসনে প্রথম শ্রেণীর চাকুরি পূর্ব পাকিস্তানে 20% পেলে পশ্চিম পাকিস্তান পেত 80%, দ্বিতীয় শ্রেণীর চাকুরি গুলা পূর্ব পাকিস্তান 26% পেলে পশ্চিম পাকিস্তান 74% পেয়েছিল, তৃতীয় শ্রেণীর চাকুরি পূর্ব পাকিস্তানের প্রতিনিধিত্ব ছিল 27%, আর পশ্চিম পাকিস্তানের প্রতিনিধিত্ব ছিল 73%, আর চতুর্থ শ্রেণীর চাকুরির ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের প্রতিনিধিত্ব ছিল 30%, আর পশ্চিম পাকিস্তানের প্রতিনিধিত্ব ছিল 70%। তোমাদের বই আরো অসংখ্য ডাটা আছে, তোমরা দেখলে বুঝতে পারবা যে বৈষম্যের প্রকৃতিটা কি কেমন ছিল। আমি আমি সংক্ষেপে তুলে ধরতেছি। অর্থনৈতিক বৈষম্য যদি দেখি আমরা, 1949 থেকে 50 সাল পর্যন্ত 19% বৈষম্য ছিল, সেটা 1959 থেকে 60-এর দিকে আরো বেড়ে গিয়ে 32% রূপ লাভ করে, এবং 1965 থেকে অর্থাৎ যখন সামরিক শাসন শুরু হয়ে যায় তখন এটা 55% বৃদ্ধি পায়, অর্থাৎ বৈষম্য ক্রমেই বেড়েছে, কমে নাই। আর বাণিজ্যের ক্ষেত্রে বৈষম্য ছিল 1948 থেকে 1949, এই সময়টাতে পূর্ব পাকিস্তান হতে পশ্চিম পাকিস্তানে রপ্তানি করা হয় 1.88 কোটি টাকা, আর পশ্চিম পাকিস্তান হতে পূর্ব পাকিস্তানে রপ্তানি হয় 13.76 কোটি টাকা, অর্থাৎ পশ্চিম পাকিস্তান সব রপ্তানি করে দিচ্ছে পূর্ব পাকিস্তানে, কিন্তু পূর্ব পাকিস্তান থেকে আমদানি খুব সামান্য করছে। 1960 থেকে 61 সালের দিকে পূর্ব পাকিস্তান হতে পশ্চিম পাকিস্তানে রপ্তানি করা হয় 35.59 কোটি টাকা, এবং পশ্চিম পাকিস্তান হতে পূর্ব পাকিস্তানে রপ্তানি করা হয় 80.05 কোটি টাকা। 1967 থেকে 68 সালের দিকে পূর্ব পাকিস্তান হতে পশ্চিম পাকিস্তানের রপ্তানি হয় হচ্ছে 77.90 কোটি টাকা, পশ্চিম পাকিস্তান হতে পূর্ব পাকিস্তানের রপ্তানি হয় 121.60 কোটি টাকা, অর্থাৎ বাণিজ্য ঘাটতিটা মানে চোখে দেখার মতো বা চোখে পড়ার মতো একটা বাণিজ্য ঘাটতি ছিল, যে পশ্চিম পাকিস্তান হচ্ছে প্রচুর রপ্তানি করছে পূর্ব পাকিস্তানে, কিন্তু তারা আমদানি করতেছে সিকি ভাগ, একদম সামান্যই। রাষ্ট্রীয় কাঠামোগত বৈষম্য, আমরা কৃষি ক্ষেত্রে বৈষম্যটা দেখি, সার বন্টন ছিল 33% পূর্ব পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানে ছিল 66%, আর উন্নত বীজ বন্টন ছিল পূর্ব পাকিস্তানে 11%, আর পশ্চিম পাকিস্তানে 89%।
মৎস্য উৎপাদন বন্টনে পূর্ব পাকিস্তান ছিল 48% আর পশ্চিম পাকিস্তানের 237%। ট্রাক্টর বন্টন পূর্ব পাকিস্তান যদি 9টা পেত তাহলে পশ্চিম পাকিস্তানও এখানে একটু বন্টনে কিছুটা সমতা আমরা দেখতে পাচ্ছি। বৈদেশিক সাহায্যের ক্ষেত্রে অসম বন্টন ছিল। 1965 সাল থেকে চীন হতে প্রাপ্ত বৈদেশিক সাহায্যের 6 কোটি ডলারের মধ্যে $1,25,000 শুধুমাত্র ব্যয় হয় পূর্ব পাকিস্তানে, বাকি বলতে গেলে $4,75,00,000 হচ্ছে পশ্চিম পাকিস্তানে ব্যয় হয়। রাজনৈতিক বৈষম্যটা তীব্র ছিল তখনকার যে গণপরিষদ ছিল সেখানে পূর্ব পাকিস্তানের মানুষের প্রতিনিধিত্ব নাই ছিল না বললেই চলে। যদিও যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা ছিল কিন্তু প্রাদেশিক স্বায়ত্তশাসন ছিল না, প্রদেশ নিজে নিজে পরিচালিত হতে পারতো না, তাকে সবকিছুর জন্য কেন্দ্রের কাছে নির্ভর করতে হতো। 1947 থেকে 58 সালে পাকিস্তানের প্রথম যে মন্ত্রিসভা ছিল সেখানে 18 জনের মধ্যে কেবল 4 জন পূর্ব পাকিস্তানের ছিল। 1947 থেকে 58 সালের মধ্যে পূর্ব পাকিস্তানের 4 জন গভর্নরের মধ্যে মাত্র 1 জন বাঙালি গভর্নর ছিল। রাষ্ট্রপ্রধান পূর্ব পাকিস্তানের মাত্র 1 জন হয়েছিল এই পুরো সময়ে, আর পশ্চিম পাকিস্তান হতে 3 জন হয়েছিল। সরকার প্রধান পূর্ব পাকিস্তান হতে 3 জন হয়েছিল, পশ্চিম পাকিস্তান হতে 4 জন হয়েছিল। 1947 থেকে 1971 সালে কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভায় বাঙালি ছিল মাত্র 42.98%। আরো যে বৈষম্যগুলো ছিল, অন্যান্য যে রাজনৈতিক কারণ যে কারণে পাকিস্তানে ভাঙন ধরেছিল সেগুলো হচ্ছে সামরিক শাসন, দীর্ঘদিন ধরে সামরিক শাসন। সেই যে 58 সালে সামরিক শাসন শুরু হয়েছিল এটা কিন্তু 70-এর আগ পর্যন্ত এই সামরিক শাসন আর তুলে নেওয়া হয়নি। আর পূর্ব পাকিস্তানের জন্য নিরাপত্তার কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। 1965 সালে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয় তখন এই পূর্ব পাকিস্তানের নিরাপত্তার জন্য কোনো ধরনের নিরাপত্তা বাহিনী ছিল না, যার জন্য বঙ্গবন্ধু 6 দফাতে বলেছিল প্যারামিলিশিয়া বাহিনী গঠন করে দিতে, কারণ এই এলাকার নিরাপত্তার কথা চিন্তাই করা হয়নি। তারপর যুক্ত ফ্রন্টের একটা সরকার গঠন করা হয়েছিল সেটা মুসলিম লীগের বিপরীতে, কিন্তু এই দলটার মধ্যে পর্যন্ত ষড়যন্ত্র করে ভাঙন ধরিয়ে দেওয়া হয়। তারপর হচ্ছে 6 দফা ভিত্তিক আন্দোলন হয়, 69-এ গণ অভ্যুত্থান হয় এবং 70-এ নির্বাচন হয়। এই এই ঘটনাগুলো হচ্ছে ধারাবাহিক ভাবে এই যে স্বাধীনতা যুদ্ধটা বা মুক্তিযুদ্ধটাকে অনিবার্য করে তুলেছিল। এই যে এতক্ষণ এগুলো পড়লাম বৈষম্যগুলা, পাকিস্তান রাষ্ট্রের কাঠামোগত যে বৈষম্যগুলা, এটা একবার বোর্ডে আসছিল, শুধু একবার বোর্ডে আসছিল। তোমরা যদি মনে করো পড়তে পারবা, যেহেতু এখানে ডাটা বেশি আছে তাহলে তোমরা পড়তে পারো, আর যদি বেশি কঠিন মনে হয় তাহলে স্কিপ করতে পারো। পাকিস্তান রাষ্ট্রের সমস্যা, আচ্ছা এটা তোমাদের নাই, এটা বাদ দিলাম। আমরা এখন ভাষা আন্দোলনে যাব, কারণ আমরা বৈষম্যগত দিকটা দেখে ফেলেছি, এখন ধারাবাহিক ভাবে আমরা সেই 52 থেকে শুরু করব। তো ভাষা আন্দোলনের শুরু তো আর 52 সালে, তো ভাষা আন্দোলনের চূড়ান্ত রূপটা দেখেছি আমরা, কিন্তু ভাষা আন্দোলনের শুরু তো 47 সাল থেকেই হয়েছে। ভাষা আন্দোলনের শুরুটা হয়েছে 47 সাল থেকে। পাকিস্তানি শাসক গোষ্ঠীর নিকট থেকে প্রথম আঘাত আসে বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতির উপর। পাকিস্তানের মোট জনসংখ্যার 56% মানুষের ভাষা ছিল বাংলা। 1951 সালে ভাষার ভিত্তিতে পাকিস্তানের জনগণের শতকরা হার ছিল বাংলা 56.40% আর উর্দু হচ্ছে 3.28%, কোথাও কোথাও 2.27 লেখা আছে। তো অর্থাৎ মাত্র 3%-এর ভাষা হচ্ছে উর্দু, কিন্তু উর্দু ভাষাভাষী যেহেতু নেতাদের মুখের ভাষা ছিল উর্দু, তাই নেতারা চাচ্ছিল উর্দুকেই পাকিস্তানের রাষ্ট্রভাষা করবে। 1948 সালে কেবল উর্দু ইংরেজিকে গণপরিষদের সরকারি ভাষা হিসেবে ঘোষণা করা হয় এবং গভর্নর জেনারেল মিস্টার জিন্না 1948 সালে ঢাকায় ঘোষণা করেন যে একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। সাথে সাথে ছাত্র জনতার মধ্যে প্রতিবাদ উঠে। অবশেষে 1952 সালের 21 ফেব্রুয়ারির ভাষার জন্য আন্দোলন করতে গিয়ে সালাম, রফিক, জব্বার, বরকত সহ অনেকেই শহীদ হয়। আর এভাবে 21-এর চেতনা থেকে বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটে। আমাদেরকে যদি প্রশ্ন করা হয় আমাদের যে জাতীয়তাবাদ, আমাদের যে স্বতন্ত্র বোধ, ঠিক কখন আমরা বুঝতে পারলাম যে পশ্চিম পাকিস্তান থেকে আমরা স্বতন্ত্র, তাহলে আমরা বলবো যে আমরা
এই 52 তে যখন ভাষার উপর আমাদের ভাষার উপর আঘাত করা হয় তখনই আমরা প্রথমবারের মতো বুঝতে পারি যে আসলে পশ্চিম পাকিস্তানের সাথে আমাদের ধর্ম ছাড়া আর কোনো কিছুতেই মিল নাই, আমাদের কোনো কিছুতেই মিল নাই, ভাষা হতে শুরু করে আমাদের আর কোনো কিছুতেই মিল নাই, শুধু ধর্মের মিল আছে। শুধুমাত্র ধর্মের মিল দিয়ে 1200 মাইল দূরে অবস্থিত দুইটা প্রদেশের মধ্যে সম্পর্ক রক্ষা করা কখনোই সম্ভব ছিল না, এই দুইটার ভাঙন অনিবার্য ছিল। রাষ্ট্রভাষা বিরোধী যে আন্দোলনটা হয়েছিল, এই আন্দোলনটা আমাদের বইয়ে দেওয়া আছে 3টা পর্যায়ে, আমি এটাকে 4টা পর্যায়ে ভাগ করেছি। ভাষা সাহিত্য সংস্কৃতি রক্ষার জন্য ছাত্র আন্দোলন ও বুদ্ধিজীবী শ্রেণীর ঐক্যবদ্ধ আন্দোলনই ভাষা আন্দোলন। এক কথায় যদি একের জন্য তোমাদের জিজ্ঞেস করে যে ভাষা আন্দোলন কি, তখন আমরা এই উত্তরটা দিব যে ভাষা সাহিত্য সংস্কৃতি রক্ষার জন্য বাঙালি ছাত্র সমাজ এবং বুদ্ধিজীবী শ্রেণীর ঐক্যবদ্ধ আন্দোলনটা হচ্ছে ভাষা আন্দোলন। এর প্রথম পর্যায়ে 1947 সালে একদম প্রাথমিকভাবে, 47 সালে সামান্য সামান্য উদ্যোগ নেওয়া হয়েছিল, এটা খুব ছোট সংক্ষিপ্ত। 48 সালে বেশ কয়েকটা উদ্যোগ নেওয়া হয়েছিল, মাঝখানে 50-51 সালে তেমন কিছু ঘটেনি, 52 সালে হচ্ছে চূড়ান্ত পর্যায়ে। এখানে হচ্ছে ভাষা, কোন কোন প্রদেশের ভাষা, কোন ভাষাটা কত পার্সেন্ট মানুষ ব্যবহার করত। সবচেয়ে বেশি ব্যবহৃত হতো বাংলা, দ্বিতীয় সর্বোচ্চ ভাষা ছিল পাঞ্জাবি, উর্দু, দেখো উর্দু এখানে পঞ্চম সর্বোচ্চ ভাষা, মানে এর নিচে আরো আরো 2টা ভাষা আছে, উর্দু পঞ্চম ভাষা। তার মানে বাংলা তো সর্বোচ্চ ব্যবহৃত হতো, এছাড়া পাঞ্জাবি, সিন্ধি, পশতু এই ভাষাগুলোও কিন্তু উর্দুর থেকে বেশি ব্যবহৃত হতো। সুতরাং কোনো যুক্তিতেই উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে মেনে নেওয়ার সুযোগ ছিল না। ভাষা আন্দোলনের প্রথম পর্যায়ে গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলো ঘটেছিল, 18 মে 1947 সালে হায়দ্রাবাদে একটা সম্মেলন হয়, উর্দু সম্মেলন। সেই উর্দু সম্মেলনে উর্দুকে কি রাষ্ট্রভাষা কিভাবে করা যায় বা উর্দু যে রাষ্ট্রভাষা হওয়া উচিত এই সংক্রান্ত একটা আলোচনা হয়েছিল, ঘোষণা হয়নি, আলোচনা হয়েছিল। এরপর জুলাই 1947 সালে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জিয়াউদ্দিন আহমেদ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করবার জন্য একটি প্রস্তাব দেন। 1 সেপ্টেম্বর 1947 সাল, এটা লাল করে দিয়েছি, তোমাদের লাগবে এটা, 1 সেপ্টেম্বর 1947 সাল ভাষা আন্দোলনের জন্য প্রথম সংগঠন। যদি বলা হয় ভাষা আন্দোলনের প্রথম সংগঠন কোনটা, তখন আমরা বলবো তমদ্দুন মজলিস। ভাষা আন্দোলনের প্রথম সংগঠন ছিল তমদ্দুন মজলিস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ অধ্যাপক আবুল কাশিমের নেতৃত্বে 3 সদস্য বিশিষ্ট এই সংগঠনটি তৈরি হয়, তমদ্দুন মজলিস, ভাষা আন্দোলনের উপর তৈরি গঠিত হওয়া প্রথম সংগঠন। 15 সেপ্টেম্বর 1947 সালে ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা প্রকাশিত হয়, এই পুস্তিকার নাম ছিল পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। এর লেখক ছিল কাজী মোতাহার হোসেন, আবুল মনসুর আহমেদ ও আবুল কাশেম। আবুল কাশেম হচ্ছে এই যে তমদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা, এই আবুল কাশেম। আর কাজী মোতাহার হোসেনকে তো তোমরা চিনোই, বাংলা বইয়ে ওনার লেখা আছে। আর আবুল মনসুর আহমেদ, এরা তো অনেক বড় বড় লেখক এবং সাহিত্যিক, আমরা এদেরকে চিনি। তো এই 3 জন মিলে এই প্রথম পুস্তিকাটা লেখে। এটাও তোমাদের জ্ঞানমূলক বা বহু নির্বাচনীতে আসে যে ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকার নাম কি, আবার ভাষা আন্দোলনের উপর গঠিত প্রথম সংগঠনের নাম কি, আবার এটা হতে পারে যে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু এটার লেখক কে কে ছিল। চারজনের নাম দিয়ে 3 জনের নাম দিয়ে দিল, কে নয় সেক্ষেত্রে হয়তো হতে পারে যে কে এই পুস্তিকার লেখক ছিল না। এই 3 জনের নাম জানলে 4র্থ জনকে তোমরা ক্রস দিয়ে দিতে পারবা। ১৯৪৭ সালে তাহলে জাস্ট 2টা ঘটনা ঘটেছিল, একটা হচ্ছে সংগঠন আর একটা হচ্ছে পুস্তিকা। 1948 সালে বেশ কয়েকটা ঘটনা ঘটে। 25 ফেব্রুয়ারি 1948 সালে গণপরিষদে প্রথম অধিবেশনে সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানানো হয়। তো সেই অধিবেশনে তার এই দাবিকে নাকচ করে দেওয়া হয় এবং ধীরেন্দ্রনাথ দত্তকে অনেক বেশি অপমান করা হয়, তাকে হিন্দু সদস্য বলে গালমন্দ করা হয়। তো ধীরেন্দ্রনাথ দত্ত হচ্ছে কুমিল্লার মানুষ ছিল। তো কুমিল্লার বিখ্যাত মানুষদের নাম যদি আমরা জানি, বা আমাদের যাদের বাসা কুমিল্লা তাদের তো জানা উচিত। তো ধীরেন্দ্রনাথ দত্ত ছিল কুমিল্লার, তিনি গণপরিষদের অধিবেশনে অর্থাৎ যে পার্লামেন্টারি সেশনের যে সবচেয়ে প্রথম দাবিটা জানায় কে, ধীরেন্দ্রনাথ দত্ত। 2 মার্চ 1948 সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়, আহ্বায়ক ছিলেন শামসুল হক। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 2 বার গঠিত হয়, এটা 1948 সালে 2 মার্চ একটা, 1952 সালে 23শে জানুয়ারি আরেকটা হয়। সেই পরেরটা হচ্ছে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, আর প্রথমটা হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। 11 মার্চ
1948 সালে এই সব রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ রাষ্ট্রভাষা দিবস উদযাপন করে, সাধারণ ধর্মঘট পালন করে এবং সে সময় 11ই মার্চ শেখ মুজিব এবং শামসুল হক এবং অলি আহাদকে গ্রেফতার করা হয়। 22শে মার্চ 1948 সালে মোহাম্মদ আলী জিন্না রেসক্রস ময়দানে ঘোষণা করেন যে উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। পুনরায় জনগণ অনেক বেশি বিক্ষুব্ধ হয়ে ওঠে। 24শে মার্চ 1948 সালে মোহাম্মদ আলী জিন্না ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে ঘোষণা দেন, উর্দু অ্যান্ড অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। তখন পুরো বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্ররা ছাত্রছাত্রীরা একদম বিক্ষোভে ফেটে পড়ে যে এই ধরনের, যেটা নিয়ে এত এখন আলোচনা হচ্ছে, যেটা বাংলার মানুষ চাচ্ছে না, সেই কথাটা সে পুনরায় বললো এবং ছেলেরা এটার প্রতিবাদে নেমে পড়ল। তখন ছেলেদের বিক্ষুব্ধ ছেলেদের এই আন্দোলন কমানোর জন্য বিক্ষুব্ধ ছেলে মেয়েদের আন্দোলন কমানোর জন্য সে সময় পূর্ব পূর্ব বাংলার বা পূর্ব পাকিস্তানের গভর্নর খাজা নাজিমুদ্দিন ছাত্র সমাজের সাথে 8 দফা চুক্তি স্বাক্ষর করে এবং 1948-এর শেষের দিকে আরবি হরফে বাংলা লেখার জন্য নতুন ষড়যন্ত্র শুরু হয়। অর্থাৎ বাংলা লেখা হবে কিন্তু আরবি হরফে, যেটা কিনা উর্দুর মতো। 1950-51 সালের দিকে তেমন কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে নাই। 7ই ডিসেম্বর 1950 সালে ভাষা কমিটির রিপোর্টে পূর্ব বাংলা শিক্ষা প্রতিষ্ঠানে উর্দুকে দ্বিতীয় ভাষা রূপে পাঠ করার জন্য সুপারিশ জানানো হয়, যেটা কিনা জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। আচ্ছা, উর্দু যদি আমাদের ভাষা না হয় তাহলে আমাদেরকে কেন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে উর্দু পড়তে হবে? এমন না যে উর্দু অনেক মানুষের ভাষা, এমন তো না যে উর্দু 56% মানুষের ভাষা, তাহলে কেন আমাদেরকে উর্দু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে পড়তে হবে? তো এই জন্য মানুষজন এটার প্রতিবাদ জানায়। এই যে নিচে প্রতিবাদের জন্য এই যে পত্রিকার কাটিং দেখো, বাংলাকে রাষ্ট্রভাষা করতে জনগণ শেষ রক্তবিন্দুও দিবে। ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায়টা হয়ে উঠছে 1952 সালে। 26শে জানুয়ারি 1952 সালে নিখিল পাকিস্তান মুসলিম লীগের ঢাকা অধিবেশনে খাজা নাজিমুদ্দিন ও একইভাবে জিন্নার মতো করে ঘোষণা করে যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। অর্থাৎ 4 বছর হয়ে গেল, এত আন্দোলন হলো, কিন্তু এই নেতা গোষ্ঠীরা এক চুলও নড়ে নাই, তারা তাদের কথাই আবার বলতে শুরু করলো। 31শে জানুয়ারি 1952 সালে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। ঢাকার বাল লাইব্রেরিতে এর পরিষদের সভায় ঘোষণা হয় যে 21শে ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার রাষ্ট্রভাষা দিবস পালিত হবে এবং এই কর্মসূচিকে সফল করবার জন্য 4 ফেব্রুয়ারি হরতাল হবে, 11 এবং 13 ফেব্রুয়ারি পতাকা দিবস পালিত হবে, 16ই ফেব্রুয়ারি শেখ মুজিব এবং অন্যান্য নেতার আমরণ অনশন ঘোষণা দেন। 16ই ফেব্রুয়ারি শেখ মুজিব যে আমরণ অনশনের ঘোষণা দেন, তখন থেকে তিনি অনশন পালন করতে থাকেন। এই যে 1952 সালে 1952-এর 21শে ফেব্রুয়ারি আগ পর্যন্ত 20শে ফেব্রুয়ারি 1952 বিকাল হতে 144 ধারা জারি করা হয় যে কেউ বের হতে পারবে না। 21শে ফেব্রুয়ারি 1952 সালে তো ছাত্ররা সেই 144 ধারা ভঙ্গ করে তারা ছাত্র নেতা গাজিউল হকের নেতৃত্বে ঐতিহাসিক শোভাযাত্রা বের করে। ছাত্র নেতা আব্দুল মতিনের প্রস্তাবে শোভাযাত্রা শুরু হয়ে হচ্ছে কলাভবন হতে এবং এটা সর্বশেষ গিয়ে থামবে প্রাদেশিক পরিষদ ভবনের উদ্দেশ্যে, এটা যাত্রা করে। তো এই ভাষা আন্দোলনের প্রথমে খণ্ড খণ্ড মিছিল হয়, মিছিলগুলো বিভিন্ন দিক থেকে আসতে থাকে। এদের ডেস্টিনেশন ছিল হচ্ছে প্রাদেশিক ভবনটা সরকারের, তারা স্লোগান দিতে থাকে। তারা এরপর পুলিশ কানুনে গ্যাস ছুড়ে গুলি বর্ষণ করে এবং পুলিশের গুলি বর্ষণে তখন সালাম, বরকত, রফিক, জব্বার সহ অনেকে শহীদ হন। 22শে ফেব্রুয়ারি 1952 সালে গুলি বর্ষণের প্রতিবাদে শোভাযাত্রা হয় এবং হরতাল হয়, আবারও গুলি বর্ষণ হয়। এবার 21শে ফেব্রুয়ারির পরের দিন 22শে ফেব্রুয়ারি সফিউর রহমান শহীদ হন, আরো একজন শহীদের সংখ্যা বৃদ্ধি পেল। তো বাংলার মানুষ তখন ক্ষোভে ফেটে পড়ল। 24শে ফেব্রুয়ারি 1952 শহীদ সফিউরের পিতা কর্তৃক শহীদ মিনার উদ্বোধন হয়। এটা হচ্ছে বর্তমান যে শহীদ মিনার দেখছি এই শহীদ মিনার না, তখন এটা হচ্ছে প্রাথমিকভাবে একটা শহীদ মিনার তৈরি করা হয়েছিল, সেই শহীদ মিনার উদ্বোধন হয় হচ্ছে 24শে ফেব্রুয়ারি 1952। এরপর 26শে ফেব্রুয়ারি 1952 আনুষ্ঠানিকভাবে শহীদ মিনার উদ্বোধন করে দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক জনাব আবুল কালাম শামসুদ্দিন। 1956 সালে হচ্ছে সর্বপ্রথম পাকিস্তানের শাসনতন্ত্রে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দান করা হয়।
56 সালে সংবিধানের আগ পর্যন্ত কিন্তু এই যে 4 বছর গিয়েছিল, এই 4 বছরে কিন্তু এই 4 বছরে কিন্তু রাষ্ট্রভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করা হয় নাই, এবং এই 56 সালে বাংলাকে রাষ্ট্রভাষা করে হচ্ছে যুক্তফ্রন্ট সরকার। 54 সালে যুক্তফ্রন্ট সরকার নির্বাচিত হন এবং যুক্তফ্রন্ট সরকার রাষ্ট্রভাষা বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেয়। এখানে পাকিস্তানের চাই বিশ্ব শাসক শ্রেণী, তাদের কোনো ভূমিকা নাই, তারা কিছুই করে নাই। আচ্ছা, এই যে ভাষা আন্দোলনটা হলো, এই ভাষা আন্দোলন পরবর্তীতে রফিক নামে আরেকজন গুণী কৃতি সন্তান, বাংলার কৃতি সন্তান, তার উদ্যোগে এবং তাকে আরো অনেকে সহযোগিতা করেছিল, তো এটাকে ইউনেস্কো কর্তৃক 31তম সম্মেলনে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য তারা চেষ্টা চালায় এবং তারা সফল হয়। 17ই নভেম্বর 1999 সালে হচ্ছে এই স্বীকৃতিটা দেওয়া হয়। 17ই নভেম্বর 1999 তারিখটা মনে রাখবে। এই প্রশ্নটা হচ্ছে ছোট প্রশ্ন, কিভাবে ইউনেস্কো কর্তৃক বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলাকে বিশ্বের দরবারে তুলে ধরা হয় এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করার জন্য যে উদ্যোগ গ্রহণ করা হয়। পৃথিবীতে বাংলাদেশই একমাত্র দেশ যার যে তার মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছে। 21 ফেব্রুয়ারি আজকে শুধু আমাদের নয় বরং পৃথিবীর সকলে সকল ভাষার মানুষের জন্য আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। এর পিছনে রয়েছে দীর্ঘ সাধনা আর সংগ্রামের ইতিহাস। কানাডা প্রবাসী বাঙালি রফিকুল ইসলাম 9ই জানুয়ারি 1998 সালে জাতিসংঘের তৎকালীন মহাসচিব কফি আনানকে 1952 এর ভাষা শহীদদের অবদানের কথা উল্লেখ করে চিঠি লেখেন। এই চিঠিতে তিনি 21 ফেব্রুয়ারিকে মাতৃভাষা দিবস হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানের জন্য কফি আনানের কাছে প্রস্তাব দেন। জাতিসংঘ মহাসচিব তথ্য কর্মচারী জনাব হাসান ফেরদোসের নজরে এই চিঠিটি আসে এবং তিনি 20 জানুয়ারি রফিকুল ইসলামকে অনুরোধ করেন যেন তিনি অন্য সদস্য রাষ্ট্রসমূহতে এমন প্রস্তাব আনার ব্যবস্থা করে দেন। সে উপদেশ মোতাবেক রফিকুল ইসলাম এবং আব্দুল সালাম নামে আব্দুল সালাম একটা সংগঠন তৈরি করেন। সংগঠনের নাম ছিল দা মাদার ল্যাঙ্গুয়েজ লাভার অফ দা ওয়ার্ল্ড। তাদের সহ আরো অন্যান্যদের প্রচেষ্টায় জাতিসংঘের 5টি সদস্য রাষ্ট্র কানাডা, ভারত, হাঙ্গেরি, ফিনল্যান্ড এবং বাংলাদেশ সহ আরো 2টি দেশের পক্ষ থেকে প্রস্তাবটি আনা হয় এবং 28 অক্টোবর 1999 তৎকালীন শিক্ষামন্ত্রী ASHK সাদেক প্যারিসে ইউনেস্কোর সাধারণ অধিবেশনে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার প্রস্তাবটি উত্থাপন করেন এবং 17ই নভেম্বর 1999 সালে বাংলাদেশের এই প্রস্তাবটিতে 188টি দেশ সমর্থন জানায়। 188টি দেশ সম্মতি দিলে পরে সর্বসম্মতিক্রমে ইউনেস্কোর 31তম সম্মেলনে 17ই নভেম্বর 1999 সালে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করার জন্য স্বীকৃতি দেওয়া হয়। আমরা এখন 52 ভাষা আন্দোলনের তাৎপর্যটা দেখি। এটা বড় প্রশ্নের জন্য তোমাদের 3/4 লিখে রাখো, এটা তোমাদের লাগবে, কারণ ভাষা আন্দোলন থেকে প্রশ্ন করলে তোমাদের প্রথমে ফাইন্ড আউট করতে বলবে যে এটা কি, বইয়ের কোন বিষয়টার প্রতি ইঙ্গিত করা হয়েছে। তো তোমরা ভাষা আন্দোলনের উদ্দীপক খুব সহজেই ধরা যায়, ভাষার জন্য জীবন দেওয়া, তো উদ্দীপক ধরতে পারলে এর পরে প্রশ্নটা হচ্ছে এই তাৎপর্য জিজ্ঞেস করবে। সেক্ষেত্রে তোমরা এই যে পয়েন্ট গুলো আমি দিয়েছি এটা স্ক্রিনশট নাও, এটাকে নোট করে ফেলবে। আমি একটু আলোচনা করতেছি। প্রথমত জাতীয় চেতনা উদ্ভব হয় আমাদের বাঙালি বাঙালিত্ব বা বাঙালি বোধ, আমরা যে স্বতন্ত্র একটি জাতি, এই জাতীয় চেতনাটা আমরা সবচেয়ে প্রথম অনুভব করি হচ্ছে 52 ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। যখন কিনা আমাদের ভাষার উপর হস্তক্ষেপ করা হয় তখন আমরা বুঝতে পারি যে পশ্চিম পাকিস্তান আসলে আমাদের স্বজাতি না, তারা তারা বিজাতীয়, তারা ভিন্ন জাতি, তারা তাদের সাথে আমাদের কোনো মিল নাই। আমাদের জাতীয়তাবোধের এই এই উন্মোচনটা হয়েছিল ভাষার মাধ্যমে। দ্বিতীয়ত, ধর্মনিরপেক্ষ জাগতিক ধ্যান ধারণার সৃষ্টি হয়। আমরা শুধুমাত্র ধর্মকে আঁকড়ে ধরে দুটা প্রদেশ, মানে 2টা 1200 মাইল দূরে অবস্থিত 2টা প্রদেশ একত্রিত ছিলাম শুধুমাত্র ধর্মকে আঁকড়ে ধরে, কিন্তু ধর্মই যে সবকিছু না, ধর্ম নিরপেক্ষ যে চিন্তা চেতনা হতে পারে, যে ধর্মকে ধর্মকে আগলে রেখে দুই একটা রাষ্ট্র হতে পারে না, এই চিন্তা চেতনাটা আমাদের কিন্তু এই ভাষা আন্দোলন আমাদের মনে নাড়া দেয় এবং আমরা আমরা
বুঝতে পারি যে ধর্মকে ধরে রেখে আমরা একটা রাষ্ট্রকে ধরে রাখতে পারবো না, এই রাষ্ট্রটা ভেঙে যাবে যদি আর অন্যান্য দিক থেকে সাদৃশ্য না পাওয়া যায়, তখন থেকে আমরা ধর্ম নিরপেক্ষ জাগতিক ধ্যান ধারণা চেতনা আমাদের মধ্যে জাগ্রত হয়। বিপ্লবী এবং বিদ্রোহী চেতনার সূচক ছিল ভাষা আন্দোলন, কারণ এই আন্দোলন বিদ্রোহ করে বিপ্লব করে কিভাবে দাবি আদায় করতে হয় সেটা আমাদেরকে শিখিয়েছে। এই আন্দোলনের মাধ্যমে আমরা জনগণের মধ্যে যে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করতে পেরেছিলাম এবং জনগণের বিদ্রোহ এবং বিপ্লব কিভাবে আমাদের দাবি আদায় করতে দাবিটা আদায় করতে সক্ষম হয়েছিল সেটা আমাদের ভাষা আন্দোলন শিখিয়েছে। অর্থনৈতিক মুক্তি আন্দোলনের অগ্রদূত, এরপরে 52 ভাষা আন্দোলনের পরে আরো অনেক আন্দোলন হয়েছিল, কিন্তু এই সবগুলো আন্দোলনের পাইওনিয়ার ছিল হচ্ছে ভাষা আন্দোলন। আমরা পরবর্তীতে 6 দফা ভিত্তিক আন্দোলন করেছি, ছাত্র আন্দোলন করেছি, ভাষাভিত্তিক শিক্ষা আন্দোলন করেছি, 69-এ গণ আন্দোলন করেছি। এই সব আন্দোলনের দিক নির্দেশনা দিয়েছিল হচ্ছে আমাদের 52 ভাষা আন্দোলন। অর্থনৈতিক মুক্তির জন্য সকল আন্দোলনের অগ্রদূত ছিল ভাষা আন্দোলন। নতুন জাতীয় একাত্মতা ও সংহতির জন্ম, এমনিতে আমরা আমাদের মধ্যে একাত্মতা ছিল, কিন্তু তখনকার একাত্মতা আর এখনকার একাত্মতাতে ভিন্ন ভিন্নতা ছিল। কারণ তখনকার একাত্মতা ছিল হচ্ছে ব্রিটিশ ভারত থেকে আমরা স্বাধীন হয়েছি, আমরা হচ্ছে পাকিস্তানি জনসমষ্টি, তখনকার একাত্মতা ছিল ধর্মভিত্তিক একাত্মতা। এতদিন আমরা হিন্দুদের দ্বারা বঞ্চিত হয়েছি, এখন আমরা সব মুসলমানরা একত্রিত থেকে নিজেদের জাতীয় সংহতির ভিত্তিতে দেশের উন্নয়ন করব। কিন্তু পর মুহূর্তেই আমি বুঝতে পারলাম আমাদের ভুল, বুঝতে পারলাম যে আসলে শুধুমাত্র ধর্মকে কেন্দ্র করে এই জাতির উন্নয়ন সম্ভব নয়, আমাদের আসলে জাতীয় একাত্মতা বা সংহতির মূল জায়গাটা সেটা হচ্ছে আমাদের বাঙালি জাতীয়তা বোধ, এটা কোনো এটা ইসলাম বা ধর্ম না। মধ্যবিত্ত বাঙালিরা যে রাজনীতিতে অবস্থান করতে পারে বা মধ্যবিত্ত বাঙালিদের যে প্রতিবাদের সুযোগ আছে সেটা আমরা এই আন্দোলনের মাধ্যমে বুঝতে পেরেছি। এই আন্দোলন আমাদের গণতান্ত্রিক চেতনা সৃষ্টি করেছে, কারণ এই দেশটা কিন্তু ইসলামিক রিপাবলিক হলেও এটা কিন্তু গণতান্ত্রিক একটা দেশ হওয়ার কথা ছিল, কিন্তু জনগণের কোন ধরনের চিন্তা ভাবনার তোয়াক্কাই করে এই পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী একটা নির্বাচনের ব্যবস্থা করতে পারে নাই। গণতন্ত্র গণতন্ত্রকে কতখানি ভুলুণ্ঠিত করা যায় তার সম্পূর্ণ নিদর্শন তারা দেখিয়ে দিয়েছে, যে কোনো নির্বাচনের ব্যবস্থা তারা করে নাই। নির্বাচন না থাকলে গণতন্ত্র কিভাবে থাকে, তো কোনো নির্বাচনই তারা করে নাই। একেবারে 54 সালে গিয়ে তারা একটা প্রাদেশিক নির্বাচন করেছে, সাধারণ নির্বাচন করতে করতে তাদের একদম আমাদের একদম মুক্তিযুদ্ধের আগের বছর তারা সাধারণ নির্বাচন করেছে, এতগুলো বছর অর্থাৎ 23 বছর পর সাধারণ নির্বাচন করেছে। তাদের নির্বাচনের প্রতি এত অনীহা, অনীহা মানে হচ্ছে তারা জনগণকে ভয় পায়, তারা ভয় পায় যে জনগণ তাদেরকে গ্রহণ করবে না। তো গণতান্ত্রিক এই চেতনাটা সৃষ্টি হয়েছিল ভাষা আন্দোলনের কারণে। ভাষা আন্দোলন একটা রাজনৈতিক আন্দোলনও বটে, বাঙালি জাতীয়তা বোধের উন্মেষ হয়েছে ভাষা আন্দোলনের মাধ্যমে। ছাত্র সমাজের গুরুত্ব অনেক অনেক অনেকাংশে বৃদ্ধি পায় এই আন্দোলন। এই আন্দোলন দেখিয়ে দিয়েছে যে ছাত্র সমাজ চাইলে যে কোনো দাবি আদায় করতে পারে। বুদ্ধিজীবীরা পরবর্তীতে একাত্ম হয় এই ছাত্র সমাজের সাথে, অসাম্প্রদায়িক রাজনীতির পথ প্রশস্ত হয়, কারণ এই আন্দোলনে জাতি হিন্দু মুসলমান সব ধর্ম বা সব সব সম্প্রদায়ের লোকজন একসাথে আন্দোলন করে, একসাথে আন্দোলনে যোগদান করে। তারপর হচ্ছে স্মৃতির প্রতীক শহীদ মিনার, এই আন্দোলনের পরে হচ্ছে শহীদ মিনার তৈরি করা হয়, যার যেটা হচ্ছে আমাদের আমাদের হচ্ছে জাতীয় ঐক্যের প্রতীক, যে আমরা ভাষার জন্য জীবন দিয়েছি সেই ঐক্যের প্রকৃতি আমাদের জাতীয়তা বোধের একটা প্রতীক এটা। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি লাভ করে এই ভাষা আন্দোলনের মাধ্যমে। এই ভাষা আন্দোলন আমাদের আন্তর্জাতিক এই মর্যাদাটা দিয়েছে, আমরা পুরো বিশ্বের দরবারে যদি কোনো কিছু নিয়ে যদি গর্ববোধ করি তাহলে আমরা দেখবো যে আমাদের এই ভাষাকে নিয়ে আমরা গর্ববোধ করি এবং এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে আমরা গর্ববোধ করি। এবং স্বাধীনতা লাভের ক্ষেত্রে এই ভাষা আন্দোলন হচ্ছে আমাদের সবচেয়ে প্রথম দিক নির্দেশনা দিয়েছে, কি স্বাধীনতা লাভের পথ প্রদর্শন করেছে। এবং ভাষা আন্দোলনের ধারাবাহিকতা ধরেই কিন্তু পরবর্তীতে বাদ বাকি যে আন্দোলন গুলো হয়েছিল, 56 সালের সংবিধান, 58 সামরিক শাসন, 66-তে 6 দফা ভিত্তিক আন্দোলন, 69-এ গণ অভ্যুত্থান, 70-এ নির্বাচনে জয়লাভ, এই সবগুলো ঘটনা হচ্ছে ধারাবাহিক ভাবে ভাষা আন্দোলনের ফল। তো আমরা এই এই ধারাবাহিকতাটা ধরে সর্বশেষ আমাদের স্বাধীনতা অর্জন করেছি। তো এগুলো হচ্ছে আমাদের রাষ্ট্রভাষা বা ভাষা আন্দোলনের গুরুত্ব, তাৎপর্য, প্রভাব। বড় প্রশ্নের জন্য তোমরা পড়বা আগামী ক্লাসে, আমরা তারপরের টপিক থেকে আলোচনা করব। আজকে টাইম শেষ, তোমরা সবাই রোল দিয়ে দাও।
রোল দেওয়া হয়েছে?